স্যার আপনি কেন আসতে গেলেন? আমি আপনার রুমে যেতাম। কেন, তোমার রুমে বসে কথা বলা যাবে না? অবশ্যই যাবে স্যার, প্লিজ স্যার বসেন। তোমার চেয়ারে তুমি বসো, তারপর আমরা বসবো। তোমার রুম, ক্ষমতা তোমার। থ্যাংক ইউ স্যার। আপনার এই ভাবনাটা এই নতুনদেরও শিখে রাখা দরকার। চলো বসো। তারপর তোমাদের নিজেদের মধ্যে পরিচয় হয়েছে নিশ্চয়ই, কাকে কেমন লাগলো? আয়ানকে তো আমার খুবই পছন্দ হয়েছে যাচ্ছু, আর ইন্টেলিজেন্ট না হলে নিশ্চয় তুমি এখনো ওকে এচআর এ রাখতে না। অলরাইট, আয়ান বসার সঙ্গে কথা বলে তোমার কেমন লাগলো? আসলে স্যার এত অল্প সময়ে কাউকে বিচার করা কঠিন, আরো কিছুদিন না গেলে ঠিক বলা যাচ্ছে না। একসঙ্গে কাজ করা শুরু করলে তোমাদের ভিতর নিশ্চয়ই বোঝাপড়া হয়ে যাবে, অন্তত আমি সেটা বিশ্বাস করি। বসরা এখন থেকে তোমার সঙ্গে কাজ করবে, তুমি ওকে হেল্প করবে, ও তোমাকে হেল্প করবে। আমার বিশ্বাস তোমরা দুজনে মিলে খুব ভালো একটা টিম হবে। আমিও সেটাই বিলিভ করি চাচ্ছু। এবার কাজের কথা আসি, তোমাদের এবারে অ্যাসাইনমেন্টটা হচ্ছে খুবই জটিল, তোমাদেরকে এটাতে সফল হতেই হবে। তোমাদের এই কাজের উপরে নির্ভর করছে আমাদের চ্যাম্পিয়ন গ্রুপের ভাগ্য। কিন্তু অ্যাসাইনমেন্টটা কি স্যার? বলছি, এই ভদ্রলোক হচ্ছে কুমার হাসারাঙ্গা, শ্রীলঙ্কার, বর্তমানে ইউরোপের সবচেয়ে বড় ব্র্যান্ড রেডিয়াসের সিইও। উনি সামনের সপ্তাহে বাংলাদেশে আসছে অনেক বড় একটা অর্ডার নিয়ে, অনেক কোম্পানি কাজটা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। তোমাদের কাজ হচ্ছে ভদ্রলোককে কনভিন্স করে অর্ডারটা আমাদের কোম্পানিতে নিয়ে আসা, পারবে তো? অবশ্যই পারবো চাচ্ছু, আমি যদি হার্ট অ্যান্ড সোল ট্রাই করি, আই মিন আয়ান আর আমি মিলে নিশ্চয়ই একটা পজিটিভ আউটকাম আসবে। আয়ান তোমার কি মনে হয়? জি স্যার, আমি না মানে আমরা পারবো। দ্যাটস গুড, তাহলে তোমরা কাজে লেগে যাও, সময় কিন্তু খুব কম। বেস্ট অফ লাক। হুশিয়ার, তুমি আমার সঙ্গে আসো। থ্যাংক ইউ, আমি যে আপনার চেয়ারে বসেছিলাম চাচুকে না বলার জন্য। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।